সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো আজকে শনিবার, এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 8:10। তো এখন থেকে আমি আমার বকবকটা স্টার্ট করছি। তো সকাল গতকাল রাত থেকে আকাশের মুখটা প্রায় ভার, সকাল থেকে অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে একদম চাতুর্দিক যেন কালো করে আছে, মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে। তো কালকে আমি রাত প্রায় 2:30 সময় ঘুমিয়েছি সমস্ত ভিডিও এডিটিং করে, মানে যে ভিডিওটা আজকে মানে হলো তোমার শনিবার সকালবেলা যাবে সেই ভিডিওটা হলো আমি গতকাল রাত 2:30 অবধি এডিটিং করে আমি তারপরে দেন ঘুমিয়েছি। তারপরে আজকে সকালবেলা এইরকম তাড়াতাড়ি উঠে পড়েছি, কেননা আমার যে কাজে হেল্প করে তার প্রচন্ড জ্বর এসছে, সে আসতে পারবে না। সে অনেক দূর থেকে আসে, তো কালকেই তার শরীরটা খারাপ ছিল, তো ওই জন্য সেও আসতে পারবে না। তো সকাল সকালই কাজে লেগে পড়ি, তাহলে তাড়াতাড়ি কাজ বাজ হয়ে যাবে। আর আজকে যেহেতু ছেলের অনলাইন ক্লাস নেই, শনিবার রবিবার ছুটি থাকে, তো একটু নিশ্চিন্ত যে তাড়াতাড়ি কাজ সারা যাবে। তো দেখি আজকে, মানে দিলীপের এখন ওর অফিসের কোনো ঠিক ঠিকানা নেই, তার ভেবেছিলাম আজকে মর্নিং শিফট, তো মর্নিং দেয়নি, দিয়ে দিয়েছে মানে 2টো থেকে ডিউটি। তো বুঝি দেখি আজ বাইরে এত যখন সুন্দর বৃষ্টি পড়ছে, তাহলে একটুখানি আজকে একটু অন্যরকম কিছু টিফিন করা যায় কিনা। আর এদিকে আমার ছেলে আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, ও কালকে তাড়াতাড়িও ঘুমিয়ে পড়েছিল, যার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। উঠে পড়ে এখনও আমার আদর খাচ্ছে, আমিও বসে আছি। আমি এটা আমার একটা অন্য ঘরে জানলার কাছে আমি বসে আছি, বাইরের মানে বৃষ্টিটা দেখতে বেশ ভালো লাগছে জানলা দিয়ে, ওই জন্যই বসে আছে। আর দিলীপ ওখানে ঘুমাচ্ছে, মানে আমার হাজবেন্ড ওখানে ঘুমাচ্ছে, ওই জন্য আর ওকে ডিস্টার্ব না করে আমি এই ঘরে বসে আছি। আর কালকে রাত্রিবেলা হঠাৎ করেই একটা খারাপ খবর এলো, সেটা হলো আমার খুব নিয়ারেস্ট একজন ফ্রেন্ডের দাদা মারা গেছে কালকে রাত্রিবেলা। আমি তো অত রাত্রির অবধি জাগি না, কিন্তু কালকে জানি না কেন কালকে অতক্ষণ জেগেছি। তো হঠাৎ করে 2:15 ও দেখলাম ভয়েস মেসেজ করেছে। আসলে ওর বাড়িতেও যে কাজ করে আমার বাড়িতেও সে কাজ করে, এবং ওর বাড়িতে যে দুধ দেয় আমার বাড়িতেও সে দুধ দেয়। তো যার জন্য ও আমাকে অত রাত্রিবেলা মেসেজ করেছে যে ওকে এক্ষুনি, আর ওর শ্বশুরবাড়ি হলো বাঁকুড়া, তো ওই জন্য ওকে অত রাত্রিবেলা বেরিয়ে যেতে হচ্ছে। ওর একটা আমার মতো ছেলে আছে, তো যেহেতু ওর ভাস্কর মানে মেজ ভাস্কর ওর মারা গেছে, হঠাৎ করে 12টার সময় খবর এসেছে। তো আমাকে 2টোর সময় জানালো যে এরকম এই প্রবলেম অঙ্কিতা, তো আমি বেরিয়ে যাচ্ছি, তুমি বলে দিও। তো শুনে মনটা খুব খারাপ লাগলো, ওর হাজব্যান্ডকে খুব কাছে, মানে সব দাদাদের মধ্যে সে থাকে না একজন কাছে, তো দাদার ওই মানে মেজদা ছিল সব থেকে কাছে, তো মেজদা এরকম একটা কথা শুনে দাদা মানে ওর যে বর, আমার যে বান্ধবীর বর, সে খুব শক্ত হয়েছে। ওরা কালকে রাতেই বেরিয়ে গেছে, তো এটা হলো আজকে আমার একটা খুব মানে খারাপ খবর। যাক কিছু করা যাবে, তো এখন না বেশি কথা না বাড়িয়ে আমি এবার কাজ বাজে হাত দিই, কেননা অনেক কাজ করতে হবে। আমি তো জানতাম না যে আমার আজকে যে কাজে টুকটাক যে হেল্প করে সে আসতে পারবে না, ওই জন্য অনেক কাজই বাকি। চলো ছেলেকে খাইয়ে একটু টিফিন করে নিই, তারপরে দেন কাজ বাজে হাত দিই। যতক্ষণে আমার সাথে থাকো তোমরা। ছেলের জন্য ম্যাগি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ওকে আজকে ম্যাগি খাইয়ে দেবো। আর আমাদের জন্য একটু লুচি করবো, যখন ওকে সেখান থেকে একটু লুচিও দিয়ে দেবো। আর টিফিনে এই দেখো লুচি, এটা আমার হাজবেন্ডের, দেখো না এটা আমার, এতগুলো আমি খেতে পারবো না, আমারটা ছোট প্লেটে আছে। আর গরম গরম চা, সে উঠেছি সেই কখন 7:30 সময়, আমার দেবতা মানে আমার হাজবেন্ড এই মাত্র উঠলেন, এখন করিতে বাজে
ওই দেখো 9:30 বাজে, তিনি উঠলেন, উঠে তাকে খেতে দিলাম। তো এখন দুজনে মিলে একটুখানি খাবো আর গল্প করবো। তো আবার পরে তারপরে মানে ঘর টর মোছামুছি তারপরে স্টার্ট করবো। তো এইমাত্র ঘর টর মুছে এলাম, এসে একটুখানি জিরাতে এসছি ফ্যানের নিচে, কেননা প্রচন্ড পরিমাণে গরম লেগে গেছে। আর আমার হাজবেন্ড মশাই ওই ঘরে এখন ফ্যান অফ করে দিয়ে ঘুমাচ্ছে, মানে তার এখন আরামই আরাম, তার ঠান্ডা লাগছে, এদিকে গায়ে জামা পড়বে না, খালি গায়ে থাকবে, এদিকে ফ্যানও চালাতে দেবে না। তো ওই জন্য বাধ্যতামূলক অন্য ঘরে এসে একটুখানি বসেছি, একটু ঘামটা শুকালে যাব হলো বাসন, মানে আমার ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজবো, দেন তারপরে রান্না করব। এখন ঘড়িতে 10:30 বেজে গেছে, ঘামটা প্রায় জড়িয়ে এসেছি, অনেকক্ষণই বসে আছি। এবার যাই গিয়ে স্টার্ট করি আবার কাজকর্ম সেকেন্ড রাউন্ড। আর এত ঘুম পাচ্ছে কি বলবো, কালকে রাত্রির তো বললামই 2:30 বেজে গেছিল এডিটিং করতে, আর উঠেছি সেই 7:30, ছেলে উঠে পড়েছিল। তো সব মিলিয়ে মানে এখন প্রচন্ড ঘুম পাচ্ছে, কিন্তু উপায় নেই, হাজবেন্ডের ডিউটি, ওর তো খাবার করতেই হবে, তার মধ্যে বাচ্চাকে দেখাশোনা করতে হবে, সব কিছুই করতে হবে। তিনি এখন ঘুমাচ্ছেন, এই কিছুক্ষণ আগে একটু ঝগড়া হয়ে গেল এই নিয়ে যে কেন ঘুমাচ্ছ, এবার ঘুম থেকে ওঠো, আমাকে একটু হেল্প করো। আর ওই দেখো পেছনে দেখো আমি ওয়াইফাই কানেকশন নিয়ে নিয়েছি, কেননা ওয়াইফাই কানেকশন না নিলে না খুব অসুবিধা হচ্ছিল, আমি যে কোন দিকে রাখবো মোবাইলটা বুঝতে পারছি না, কেননা আমার এই ঘরটা খুবই অগোছালো, আমি একদম গুছাতে পারি না। আর বিশেষ করে হলো এই আলনাটা, এই আলনাটা আমি একদিন গুছিয়ে রাখতে পারি না, এটা বললো আমার হাজবেন্ডের আলনা, আমি একদিন আমি গুছিয়ে রাখতে পারি না। আমার আলনা আজকে বছরের পর বছর ধরে সুন্দরভাবে গোছানো আছে, কিন্তু ওই আলনাটা আমি গুছিয়ে রাখতে পারি না। তো যাই হোক, ওই জন্য আমার দেখাতে লজ্জা লাগে। তো ওয়াইফাই কানেকশনটা নিয়ে নিয়েছি, কেননা খুব অসুবিধা হচ্ছিল, বিশেষ করে নিজের ভিডিও আপলোড করে তারপরে অন্যান্য বন্ধুদের ঘরে যাওয়া, তো সব মিলিয়ে খুব প্রবলেম হচ্ছিল, ওই জন্য ওয়াইফাইটা নিয়েছি। তারপরে আমার হাজবেন্ডেরও কিছু অফিসিয়ালি কাজকর্ম থাকে, তো সব মিলিয়ে ওয়াইফাইটা নেওয়া, তো এখন খুব সুবিধা হয়, তাড়াতাড়ি আপলোড হয়ে যায়। আর এই যে আমার ছেলে বদমাইশি করতে চলে এসেছে আমার কাছে, শুধু ওর খেদে কাজ নেই, শুধু আমার পেছন পেছন। আর আমি যদি ভাবি যে একটু কম্পিউটারে বসবো, কম্পিউটারে এডিট করবো বা কম্পিউটারে একটু বসবো, তারও উপায় নেই, আমার সব কিছুই ফোন দিয়ে করতে হবে, কারণ যখনই আমি কম্পিউটারটা খুলতে যাবো আমার ছেলে গিয়ে ঘবাত করে গিয়ে বসবে। তো চলো আর বেশি বকবক না করে এবার যাই কাজে হাত দিই। ঘড়িতে কটা বাজে দেখেছো? অনেকে ভাববে আমি হয়তো মিথ্যা কথা বলছি, আর এই দেখো ফ্যান অফ, এদিকে গায়ে কিছু নেই আর এদিকে ঘুমাচ্ছে। কিছু মনে করো না, কেননা না অনেকে ভাবে কি আমি মিথ্যে কথা বলি, বিশেষ করে আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে অনেকে ভাবে যে আমি মিথ্যে কথা বলি, যে ও ঘুমাচ্ছে ঘুমায় না, ও ইয়ে করে, আর আমি ফালতু ফালতু মিথ্যে কথা বলি। ওই জন্য একটু ছোট্ট করে ক্লিপ তুলে রাখলাম যে দেখুক যে ঘড়িতে কটা বাজে, 9:30 ঘুম থেকে উঠেছে, উঠে জাস্ট টিফিনটুকু খেয়েছে, খেয়ে ওই যে আবার বিছানায় গিয়ে শুয়েছে, বুঝতে পারছো? সে করবো এই লাল শাকটা, কালকে কেটে রেখেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি। আর এখানে মুরগির মাংস, আর এখানে যে যাবতীয় যা যা লাগবে সেগুলোই নিয়ে নিয়েছি, এগুলো হাজবেন্ডই কেটে দিয়েছে, নাহলে পেরে উঠছিলাম না। তো চলো স্টার্ট করে দিই। ও এই যে এখানে আমার মাংস হচ্ছে, আজকে কালারটা জাস্ট ফাটাফাটি এসছে, জানি না কেমন হবে, দেখে তো মনে হচ্ছে দারুণ টেস্টি হবে, নিজের মানে গুণ নিজের গাইছি, দেখা যাক খেয়ে কেমন লাগে। তো এখন ঘড়িতে বেজে গেছে, দেখতেই পাচ্ছো প্রায় 2:05 বেজে গেছে। তো খাওয়া আমাদের, মানে আমার হাজবেন্ড বেরিয়ে গেছে কাজে, আজকে প্রচণ্ড খাটাখাটনি হয়েছে, এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো ছেলেকেও ঘুম পাড়িয়ে দেবো, ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু ঘুমাবো, কেননা আর চোখ খুলে রাখতে পারছি না, সে কখন মানে উঠেছি, একটু না ঘুমালে না, মাথাটা যেন ঘুরে রয়েছে। তো তোমাদের সাথে আবার বিকেলে আমি কথা বলতে আসবো। তো
হ্যালো এভরিওয়ান, সারাদিন পর সেই দুপুরবেলা বলে গেছিলাম যে সন্ধ্যের সময় তোমাদের সাথে আর সামনে আসব, তো চলে এসেছি। আর এই দেখো আমার কুকুরও আমার পেছনে বসে আছে, হ্যাঁ ও এখন টিভি দেখছে। আর তো এখন ঘড়িতে বেজে গেছে 8টা, আর 8টার সময় আমি আসলাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার আছে, সেটা হলো ভাবছি আর ইউটিউবটা ছেড়েই দেব, কেননা এত পরিমাণ সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে। ওয়াচ টাইমের কথা তো বাদই দাও, কিন্তু এত পরিমাণ সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, মানে মনটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে ডেইলি মানে যা করছি বা যা হচ্ছে তার থেকে ডবল পরিমাণ কেটে যাচ্ছে। মানে এবার গতকালকে ওয়াইডি আবার একটা মেসেজ করেছিল যে ওদের কোনো প্রবলেমের জন্য এটা হচ্ছে, তো জানি না ওই প্রবলেমটা কবে সলভ হবে ওদের। কিন্তু এত কষ্ট করে একটা মানে ভিডিও করছি, ভিডিও করার পর মানে যখন একজন বা দুজন বা চার পাঁচ ছজন ফ্রেন্ড হচ্ছে, তারপরে যদি সেটা ঝম করে নামিয়ে দেয় ওদের প্রবলেমের কারণে, তো মনটা তো খুব খারাপ হয় না বলো? তো এইভাবে কি আর ইউটিউব করা যায়, মানে ভিডিও ইয়ে করা যায়? সেই এনার্জিটাই আর পাচ্ছি না আগের তুলনা, মানে প্রচণ্ড মন খারাপ লাগছে। মানে এই দুপুরবেলা 1 দেখে শুনলাম, ঝম করে দেখলাম 10টা কমে গেল। তো এইগুলোর জন্য না প্রচণ্ড মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো এটা আমি এই ভিডিওটা আমি শ্যুট করে রাখছি, জানি না, আশা করি হয়তো কালকে ছাড়তে পারবো, আর যদি কালকে না ছাড়তে পারি তাহলে হয়তো পরশু দিন ছাড়বো। হ্যাঁ তারপরে আবার নেক্সট কবে আমি ভিডিও করব জানি না, কেননা আমি আগের মতো সেই এনার্জিটা একদমই পাচ্ছি না, কেননা যদি ডেলি ডেলি দেখি এরকম কেটে নিচ্ছে মনটা প্রচণ্ডই খারাপ হয়ে যাচ্ছে। তো এইটুকুনি বলা ছিল আর আজকে সারাদিন এত পরিশ্রম গেছে যে আমি 6:30 ঘুম থেকে উঠেছি, বিনেবি সন্ধে 2:30 সময় ঘুমাতে গেছি, 6:30 উঠেছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। হ্যাঁ তো এখন আমি আমার মানে বিকালবেলার রাত্রির যে ডিনারের যে রান্না, শুধু ভাতটা করলেই হয়ে যাবে, ওটাই করব। তো আজকের মতো আমার বকবক আমি এখানে শেষ করছি। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা আমার নতুন বন্ধুরা আছে তারা প্লিজ অন্তত একটা ভিডিও দেখে তারপরে দেন আমার চ্যানেলটাকে সাব করবে। তো আজকের মতো টাটা।